চলমান সংঘাতে ইসরায়েলের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকার মাটির নিচে স্থাপন করা হামাসের দীর্ঘ সুড়ঙ্গ। দূর দূরান্ত থেকে খাবার অস্ত্রসহ প্রয়োজনীয় সামগ্রী ভূগর্ভস্থ এ পথেই আনা নেয়া করে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র এই সংগঠনটি। শুধু তাই নয়, এই সুড়ঙ্গ পথ ব্যবহার করেই হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলার পাশাপাশি স্থল হামলা চালাতেও সক্ষম বলে জানান বিশ্লেষকরা। সম্প্রতি হামাসের যে বিপুল সংখ্যক সদস্য ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাদের বেশিরভাগই এই সুড়ঙ্গ পথ ব্যবহার করেন বলেও মনে করেন অনেকে। হামাসের এই গোপন সুড়ঙ্গ পথকে গাজা মেট্রো নামে অভিহিত করেছে ইসরায়েল। তবে এই সুড়ঙ্গের প্রকৃত দূরত্ব নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ইসরায়েলি প্রশাসন। হামাসের দাবি, তাদের এই সুড়ঙ্গ পথ 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে 41 কিলোমিটার দৈর্ঘ্য আর 10 কিলোমিটার প্রশস্তের গাজা উপত্যকায় দীর্ঘ এই সুড়ঙ্গ পথ ভাবিয়ে তুলেছে ইসরায়েলকে। কেননা সুড়ঙ্গ পথটি মাটি থেকে 30 মিটার গভীরে স্থাপন করা হয়েছে আর এর প্রাচীরে দেয়া হয়েছে কংক্রিটের প্রলেপ। পাশাপাশি এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি টানেল ডিটেকশন সেন্সর, ফলে সুড়ঙ্গটি কোথায় অবস্থিত এবং এটি কতদূর পর্যন্ত বিস্তৃত তা স্পষ্ট করে জানতে পারছে না ইসরায়েলি বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন গাজার এই সুড়ঙ্গগুলো বেশ দক্ষতার সঙ্গে বানিয়েছে হামাস। এর ভেতর বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রয়েছে রেলপথ, ফলে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারেন হামাস যোদ্ধারা। চলমান সংঘাতের মধ্যেই হামাসের গোপন সুড়ঙ্গ পথ ধ্বংস করতে গাজা উপত্যকা লক্ষ্য করে বাংকার বাস্টার্স নামে বিশেষ এক ধরনের বোমা নিক্ষেপ করতে শুরু করেছে ইসরায়েল। যদিও সুড়ঙ্গ লক্ষ্য করে এখনও ব্যাপকভাবে বিমান হামলা চালাতে পারছে না তারা, কেননা এসব সুড়ঙ্গের ভেতর হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের আটকে রাখার সম্ভাবনা রয়েছে। 2005 সালে প্রথমবারের মতো গাজায় সুড়ঙ্গ পথ নির্মাণ শুরু করে হামাস। 2007 সালে উপত্যকাটির ক্ষমতায় আসলে গোপন এ পথ নির্মাণের গতি কয়েকগুণ বাড়িয়ে দেয় সশস্ত্র গোষ্ঠীটি। মূলত ইসরায়েলি আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষার পাশাপাশি তাদের ভূখণ্ডে প্রবেশ করে হামলার উদ্দেশ্যেই দীর্ঘ এই সুড়ঙ্গ পথ নির্মাণ করে হামাস। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।